এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, আপনার কাছে আসবো, তবে তার আগে আপনাকে শুনিয়ে নেব কুণাল গোষ্ঠী কি বলেছেন সুব্রত বক্সীর মন্তব্য প্রসঙ্গে। যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না, এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে। তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত, এই বাক্য গঠনটিকে। অভিষেক পেছাবে কেন, কিসের জন্য অভিষেক পেছাবে? অভিষেক নেতৃত্ব দিচ্ছে, এবার তার যদি মনে হয়ে থাকে যে কেন, মানে তার আরও কিছু সাজেশন থাকে, তাকে যদি আরও সক্রিয় করা যায়, আমরা সবাই চেষ্টা করছি সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলা, তো আরও মানসিকভাবে কেউ আঘাত পেতে পারেন। ও তো পিছনোর জন্য বাজি রাখেনি, বিজেপি ওর বাবা মাকে টেনেছে, বিজেপি ওর বাড়ির লোককে বৌশালীকে টেনেছে, বিজেপি ওকে 1 ইঞ্চি ছাড় দিচ্ছে না, ও পেছবে কেন? বাঘের বাচ্চার মতো লড়ছে। কিন্তু যদি কোথাও মনে হয়ে থাকে যে নির্দিষ্ট কিছু ওর পরামর্শ আছে, তাতে দলের ভালো কিছু, তাহলে মমতাদিও যেমন জানেন দলের সভাপতি কথা বলুন, সেটা শর্ট আউট করুন। আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে, তিনি কষ্ট করে গেলেন অথচ মিটিংটাই হলো না। কথা বলেন অবশ্য সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, আপনি শুনলেন কুণাল ঘোষ বলছেন সুব্রত বক্সীর উচিত বাক্য গঠনটি পুনর্বিবেচনা করা। সার্কাস পার্টির লক্ষণগুলো প্রত্যেকটি মুহূর্তে ফুটে ফুটে উঠছে। সার্কাস পার্টিতে যেমন বাকি সব খেলোয়াড়েরা থাকে, তেমন অ্যাট্রাকশনটা অনেক সময় বেশি হয়ে যায় ক্লাউনদের দিকে। ওরা কিভাবে নাচবে, কিভাবে লাফাবে, তার ইঙ্গিতে কিভাবে, ফলে তো ইঙ্গিতে ইঙ্গিতে চলছে না, বোঝার কোনো কারণ নেই। দলের সভাপতি সুব্রত বক্সী, তার কোনো কথা, সেই কথাটাও এখন বলার মতো সুযোগ নেই, সেটাও প্রশ্নের সম্মুখে হবে। অথবা কেউ না কেউ বলবে যে কেউ বাঘের বাচ্চার মতন লড়ছে, বাবা মাকে কেন টানাটানি করছে। আরে বাবা, বেআইনি সম্পদ যদি অত হয়, চোর জোচ্চোর লুঠেরাদের যদি দল হয়, তার মাথায় যে নেতার বসে থাকবে লুটের ভার দেওয়ার জন্য, তারা ছাড় পাবে কেন? তারা ছাড় পাবার জন্য তো দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে আর এখানে ওখানে তো তদবির করেই বেড়াচ্ছেন, দিল্লির দয়ায় রেহাই পেয়ে আছেন এখনো পর্যন্ত কোনো সন্দেহ নেই। কিন্তু সুব্রত বক্সী জিতপূর্ণভাবেই বলেছেন, যদি অভিষেক লড়াই করে, তাহলে অভিষেক লড়াই করবে কিনা এই সন্দেহটা দলের সভাপতির আছে, তাহলে মমতা ব্যানার্জিকে সামনে রেখে লড়াই করবে। মমতা ব্যানার্জি সামনে থাকলো, মাঝখানে কে থাকবে? ভেতরে কে? ভেতরে কি মোদী? মোদীর কথায় নড়াচড়া হচ্ছে? এটা কি যেহেতু উপমুখ্যমন্ত্রী করার কথা ছিল ডিসেম্বরে, সেটা হয়নি, সেই অভিমানের প্রতিফলন, নাকি এটা অমিত শাহ, মোদী, নরেন্দ্র মোদী তাদের ছক সাজিয়ে আসলে পুতুল নাচের লড়াই চলছে? কিন্তু পুতুল নাচ হচ্ছে, দিল্লি কাটিয়ে যাচ্ছে, এরা নড়ে যাচ্ছে, এবং সে অনুযায়ী ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে, মানুষের জীবন জীবিকা দুঃখ কষ্ট বাদ, এখন মমতা আর অভিষেক, কুণাল আর সুব্রত, কার কি লাভ এতে? এতে মানুষের কোনো লাভ নেই। ধন্যবাদ সুজনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।